আজ 26 অক্টোবর টলিউডের চিনি খ্যাত অভিনেত্রী সকলের প্রিয় পাখি অর্থাৎ মধুমিতা সরকারের জন্মদিন। অনেকেই জেনে অবাক হবেন, বাংলা সিরিয়াল দিয়ে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়া পাখি চরিত্রের সেই মেয়েটি আজ পা রাখলো জীবনের 28তম বছরে। মধুমিতা যেন দিন দিন আরো মধু হয়ে উঠছেন তার সৌন্দর্যময় রূপ দিয়ে। অনেকেই তো মানতে চান না মধুমিতার এত বয়স, কিন্তু সত্যিই 1994 সালের 26 অক্টোবর কলকাতায় জন্ম হয় তার। বয়স যত বাড়ছে তার সৌন্দর্যও যেন বাড়ছে পাল্লা দিয়ে। সম্প্রতি কি করছেন মধুমিতা? অভিনয়, মডেলিং সবই করছেন, তার বাইরে কি করছেন চলুন জানা যাক বিস্তারিত। এখন দেখছেন সিনে নিউজ বাংলা, সাবস্ক্রাইব করে রাখুন। মাত্র গত হলো দীপাবলি, এবারের দীপাবলিতে সব তারকারাই নিজের সাজ দেখাতে ব্যস্ত। সারা বছর পাশ্চাত্য পোশাক বেশি পড়লেও এই দিনে সকলেরই পছন্দ দেশি সাজ পোশাক। কিন্তু এবারের দীপাবলিতে ফ্যাশনের দিক দিয়ে টলিউডের সব অভিনেত্রীদের যেন ছাপিয়ে গেলেন মধুমিতা সরকার। নীলপুরি সেজে একাই সোশ্যাল মিডিয়া কাঁপালেন টলিউডের মধু। ছোট পর্দা দিয়ে জনপ্রিয় হওয়া মধুমিতা টলিউডের যে কোনো প্রথম সারির তারকাকে নিজের ফ্যানবেস দিয়ে টেক্কা দিতে পারেন। বিশেষ করে সম্প্রতি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলেই সেটা হয়ে যায় নিউজ, আর শিরোনামে উঠে আসেন মধুমিতা। এবার নীল রূপলি লেহেঙ্গায় সেজে দিওয়ালির ফটোশুট করেছেন এই অভিনেত্রী, সঙ্গে মানানসই গহনা এবং মেকআপ। কখনো হাতে থালাবর্তি প্রদীপ নিয়ে, কখনো আবার নানান পুজে ক্যামেরা বন্দী হয়েছেন মধুমিতা। দর্শকদের চোখ ফেরানো দায় হয়ে পড়েছে এই অভিনেত্রীর দিক থেকে। অনেকের মতে টলিউডের অন্যান্য অভিনেত্রীরা গোল খেয়ে যাবেন মধুমিতার কাছে। সোশ্যাল মিডিয়ায় এমনিতেই খুব অ্যাক্টিভ থাকেন মধুমিতা, তার খ্যাতি পৌঁছে গিয়েছে সুদূর বলিউডে। মেরে দিল কি দিল সে তোবা, দিল সে তোবা মেরে দিল। ছোট পর্দায় কেরিয়ার শুরু করার পর এখন বড় পর্দা আর ওয়েব সিরিজেই মনোযোগ দিচ্ছেন মধুমিতা। সোশ্যাল মিডিয়ায় তার অনুগামীর সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তার প্রতিটি পোস্টের দিকে তীক্ষ্ণ নজর থাকে ভক্ত অনুরাগীদের। জানা গেছে সম্প্রতি দক্ষিণের ইন্ডাস্ট্রিতে পাড়ি দিতে চলেছেন এই অভিনেত্রী। দক্ষিণের জনপ্রিয় চিত্রনাট্যকার শঙ্করের সিনেমার মাধ্যমে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চলেছেন তিনি, আর এই সিনেমায় কাজ করার জন্য তেলুগু ভাষা শিখতে হচ্ছে তাকে। ২৮তম জন্মদিনে শুভকামনা রইল মধুমিতার প্রতি। মধুমিতা তার সৌন্দর্য আর অভিনয়ের দ্রুতি ছড়িয়ে মানুষের মনে টিকে থাকুক যুগ যুগ। প্রিয় দর্শক, মধুমিতাকে আপনার কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং তারকাদের লেটেস্ট সব খবর পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।